হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাব্বির রহমান সজন, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং কন্টেন্ট ক্রিয়েটর। মাইক্রোসফট ওয়ার্ডের প্রিমিয়াম কোর্সের আজকের এই ভিডিওতে আপনাকে মূলত স্বাগতম। আজকের এই ভিডিওতে মূলত আমি আলোচনা করব কিভাবে আপনি এমএস ওয়ার্ড দিয়ে আপনার পেজের বর্ডার কিভাবে ক্রিয়েট করতে পারেন, মানে চারপাশে সুন্দর সুন্দর করে বর্ডার দিতে পারবেন, বিভিন্ন ফল মূল দিতে পারবেন, মানে বিভিন্নভাবে আপনি বর্ডারকে কীভাবে ডিজাইন করতে পারবেন, এর বিস্তারিত আজকে এই ভিডিওতে আমি দেখাই ফেলবো আপনাকে। তো চলেন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই এবং দেখি কীভাবে পেজ বর্ডার নিয়ে আমি কাজ করতে পারি। আজকে আমাদের 46তম ভিডিও এই সিরিজের। আশা করি আপনি আগের ভিডিওগুলো দেখেছেন এবং যদি এমএস ওয়ার্ড নিয়ে আপনার কোনো প্রবলেম থাকে আপনি আমাদের এই ফুল সিরিজটা দেখতে পারেন। ফুল সিরিজটা দেখলে আপনার যাবতীয় কনফিউশন আছে সেগুলো কিন্তু সব ক্লিয়ার হয়ে যাবে। তো আমি সরাসরি মাইক্রোসফট ওয়ার্ডে চলে আসলাম। এখানে মূলত 5টা পেজ নেওয়া আছে। হ্যাঁ, 5টা পেজ আমি এখানে ক্রিয়েট করে রেখেছি এবং এগুলো সবই একটা ডামি টেক্সট লোরা মিপসুম থেকে নিয়ে আসা। এই থেকে নিচে আপনি দেখতে পারবেন যে এখানে পেজের সংখ্যা কত, 5টা পেজ। তো একটু জুম আউট করলে আপনি বুঝতে পারবেন আরো। এখানে আমি টোটাল 5টা পেজ নিছি এখানে। হ্যাঁ, 5টা পেজ নেওয়া। তো এখন আমি যে কাজটা করব, আমি পুরো যে আমার ডকুমেন্ট আছে এই পুরো ডকুমেন্টের আমি একটা পেজে বর্ডার ক্রিয়েট করার চেষ্টা করব। তার জন্য আমি প্রথমে চলে আসবো হচ্ছে ডিজাইন অপশনে। ডিজাইন অপশনে এসে দেখেন ডান পাশে, একদম ডান পাশে পেজ বর্ডার নামে একটা অপশন আছে। এই পেজ বর্ডারে আমি চলে আসলাম এবং এখানে দেখেন অনেক ধরনের অপশন আছে পেজ বর্ডার দেওয়ার, অনেকগুলো অপশন আছে। প্রথমে একে একটাতে দেখাই, তারপরে বাকি ডিটেলস আলোচনা করতেছি। মনে করেন আমি এখান থেকে প্রথমে এখানে যে বর্ডারগুলো আছে প্রত্যেকটা আপনি চাইলে ব্যবহার করতে পারেন। আমি একটা প্রথমটা সিলেক্ট করে দেখি, ডট ডট যেটা আছে এটা সিলেক্ট করে এই হোল ডকুমেন্ট লেখা আছে এইটাকে সিলেক্ট করা থাক। এটা অবস্থায় আমি এখানে ওকে ক্লিক করে দিলাম। ওকে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমাদের যে পুরো পেজটা আছে পেজের চারপাশে কিন্তু একটা কালো বর্ডার চলে আসছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এখন এই বর্ডারটাকে আমরা চাইলে বিভিন্নভাবে ডিজাইন করতে পারি। এখন তো একটা বর্ডার আছে, আমি চাইলে এই বর্ডারটাকেই মানে এইভাবে স্টাইল করতে পারি, এইভাবে দিতে পারি। একটু দেখেন একটু ড্যাশ 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 টাইপের হয়ে গেছে। বা এই বর্ডারটাকে চাইলে আমি যদি একটু নিচের দিকে আসি, দেখেন এখান থেকে ডাবল যে বর্ডার আছে এই ডাবল বর্ডারটা কিন্তু ব্যবহার করতে পারি। মানে এই ফুল ডকুমেন্টটাকে আমি খুব সুন্দর করে কিন্তু মানে এই বর্ডার দিয়ে অর্গানাইজ করতে পারি। দেখেন আরও কিছু কাজ আছে এখান থেকে আমি করতেছি। বর্ডারে চলে আসলাম, এখান থেকে আমি চাইলে কালারটাকে আমি অ্যাডজাস্ট করতে পারি যে আমি কোন কালারের বর্ডার দিব। আমি চাইলে এখান থেকে মনে করেন এই যে আপাতত বোঝার সুবিধার জন্য আমি যে এখানে আকাশি কালারের বর্ডারটা দিলাম এবং ওকে করে দিলাম। দেখেন আমার বর্ডারের কালারটা কিন্তু আকাশি কালার হয়ে গেছে। আমি দেখেন আরেকটু কাজ করি, এখানে উইডথ দিতে পারি যে আমার এই বর্ডারের যেটা হবে এটা একটু মোটা হবে। হ্যাঁ, এটা একটু মোটা মোটা টাইপের হবে, এর জন্য আমি এখানে ক্লিক করে দিলাম, দিয়ে ওকে করে দিলাম। দেখেন এটা কিন্তু আরেকটু মোটা মোটা টাইপের হয়ে গেছে এবং কিন্তু দেখতে কিন্তু সুন্দর লাগছে। এখন আগের থেকে কিন্তু আমাদের কন্টেন্টগুলো কিন্তু সুন্দর লাগছে। এখন যদি আপনি কন্টেন্টের সাথে লেখাগুলোও মিলাইতে চান, আপনি বর্ডারগুলো চাইলে কিন্তু এই এই যে এখানে যে টেক্সটগুলো আছে এই টেক্সটগুলোকে যদি এই কালার করে দেন, তখন কিন্তু দেখবেন আপনার বর্ডারের সাথে আপনার টেক্সটগুলো খুব ম্যাচ করছে এবং আপনার ফুল ডকুমেন্টটা দেখতেও অনেক সুন্দর হয়ে গেছে। তো এখন দেখি আরও কিছু কাজ করা যায় কিনা। সেটা হচ্ছে আমি এখানে চলে গেলাম, এখানে দেখেন শ্যাডো একটা অপশন আছে। আমি চাইলে এখান থেকে কিন্তু শ্যাডো ব্যবহার করতে পারি, কিন্তু এই শ্যাডো ব্যবহারটা আমার কাছে খুব একটা ইফিশিয়েন্ট মনে হয় না। এই শ্যাডোটাতে যদি আসেন দেখবেন যে এখানে যদি আপনি ক্লিক করেন দেখবেন একদম পিছনে এমনভাবে আসে শ্যাডোটা, আসলে খুব একটা যে ভালো লাগে তা কিন্তু না। তো শ্যাডোটা আপাতত আমি ব্যবহার করছি না। এখানে 3D ইফেক্ট আছে, চাইলে 3D ইফেক্ট হালকা ব্যবহার করা যেতে পারে, কিন্তু এই ডকুমেন্টে আসলে 3D ইফেক্ট খুব একটা কাজে লাগতেছে না। কিন্তু লাস্টে যে আমাদের আরেকটা অপশন আছে, হ্যাঁ, সেই অপশনটা হচ্ছে এখানে না আর্টের ক্ষেত্রে আছে। দেখেন আর্ট লেখা আছে এবং এটা নান লেখা আছে। এখানে আপনি চলে আসবেন, এখানে দেখবেন বিভিন্ন ধরনের আপনার গ্রাফিক্সের আইটেম আছে। হ্যাঁ, এখানে মনে করেন আমি এখান থেকে স্টার শেপটা নিয়ে নিই। স্টার শেপ যদি ক্লিক করি এবং ওকে করে দিই, তাহলে দেখবেন আমার পুরো ডকুমেন্টের পিছনে হলুদ কালারের একটা স্টার শেপ চলে আসছে। এখন আপনি এই জিনিসগুলোকে কিন্তু চেঞ্জ করতে পারবেন চাইলে। আপনি স্টারের বদলে এখান থেকে আমি ভালোবাসার চিহ্ন দিয়ে দিলাম, লাভ চিহ্ন দিলাম। প্রত্যেক ফুল ডকুমেন্টে আমার কিন্তু এরকম হয়ে গেছে, দেখছেন ফুল ডকুমেন্টটা কিন্তু আমার এরকম হয়ে গেছে। এরপরে দেখেন অন্য কোনোটা যদি আমি দেই, মনে করেন এখান থেকে আমি গাছের চিহ্ন যদি দেই, তাহলে ফুল ডকুমেন্টটা এরকম হয়ে গেছে। কিন্তু এটা কিন্তু খুব একটা প্রফেশনাল হয় না। আপনি এটা ব্যবহার করতে পারেন যখন আপনি বাচ্চাদের জন্য কোনো কিছু ডিজাইন করতেছেন বা প্রমোশনাল আইটেম হিসেবে কিছু ডিজাইন করতেছেন, তখন কিন্তু এইগুলো ব্যবহার করা যায়। কিন্তু মোস্ট অফ দ্য টাইম প্রফেশনাল জায়গায় কিন্তু এটা ব্যবহার করে না। সাধারণত আপনার এই ডট ডটটা ব্যবহার করে, এই উপর থেকে এই ডট ডট চিহ্নটা ব্যবহার করে, অথবা আপনার এই ডাবলটাও ব্যবহার করা দেখেছি আমি অনেক জায়গায়। আমি পার্সোনালি নিজে ব্যবহার করি। সো এই দুটা
মানে মাচ ইফিশিয়েন্ট, এই দুটা আপনি ব্যবহার করতে পারেন চাইলে। এখন যে কথাটা হচ্ছে, আমি যে এই যে বর্ডারটা ব্যবহার করতেছি, এই বর্ডারটা আমি মনে করেন এমনভাবে ব্যবহার করব যে আমার পুরো ডকুমেন্টে ব্যবহার করব না, আমার শুধুমাত্র ফ্রন্ট পেজে ব্যবহার করব, বাকি কোনো পেজে ব্যবহার করব না। তার জন্য কি করতে পারি, আমি পেজ বর্ডারে আবার চলে আসব। এখান থেকে দেখেন আমার এখানে দেওয়া আছে হোল ডকুমেন্ট, এখানে ক্লিক করব, দেখবেন এখানে দিস সেকশন, দিস সেকশন বলতে এই পুরো সেকশনটাকেই বোঝায়। সেকশন কিভাবে ভাগ করতে হয় এটা আমাদের পরে ভিডিও আছে, আমরা সেকশনের ভিডিওটা পরে দেখব, তারপরে হয়তো আপনি বুঝতে পারবেন যে আমাদের মাল্টিপল সেকশন করতে পারি, আমাদের ডকুমেন্টটাকে আমরা তিন চারটা সেকশনে ভাগ করতে পারি। তো আমি যেই সেকশন নিয়ে ক্লিক করে আসি ওই সেকশনটাকে আমি শুধুমাত্র বর্ডার দিতে পারি, অন্য সেকশনকে আমি বর্ডার নাও দিতে পারি। তো সেকশনের বিষয়টা আজকে না, সেকশনের বিষয় পরে হয়তো আপনি ক্লিয়ার হয়ে যাবেন। তো সেকশন দিয়ে আপনি একটা পার্টকে ডিজাইন করতে পারেন, অথবা দিস সেকশন ফার্স্ট পেজ অনলি, ফার্স্ট পেজ অনলি, ফার্স্ট পেজ অনলি দিলে আপনার প্রথম পেজটা শুধুমাত্র আপনার বর্ডার দেখাবে, বাকি আর কোনো পেজে বর্ডার আসবে না। আমি এখানে দিলাম দিস সেকশন ফার্স্ট পেজ অনলি, ওকে ক্লিক করলাম, দেখেন প্রথম পেজে বর্ডার আছে কিন্তু অন্য কোনো পেজে কিন্তু বর্ডার নাই। ওকে, তো এইভাবে আপনি দিতে পারেন, বা আপনি প্রথম পেজ বাদে লাস্টে যে অপশন আছে দিস সেকশন অল এক্সেপ্ট ফার্স্ট পেজ, মানে প্রথম পেজ বাদে বাকি সব পেজে বর্ডার হবে। অনেক সময় দেখা যায় প্রথম পেজটাকে আমরা আমাদের ডকুমেন্টের ফ্রন্ট পেজ হিসেবে ব্যবহার করি, তখন সেক্ষেত্রে আমাদের প্রথম পেজে আমরা আমাদের মতো করে ডিজাইন করতে চাই বা ওই পেজে মানে রাখতে চাই না কোনো বর্ডার, তখন সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন যে দিস সেকশন অল এক্সেপ্ট ফার্স্ট পেজ লাস্টেরটা, তখন প্রথম পেজে থাকবে না কিন্তু দ্বিতীয় সব পেজে কিন্তু বর্ডার থাকবে। ওকে, সো এইভাবে করে আপনি কিন্তু বর্ডারের কাজগুলো কিন্তু খুব সুন্দর করে ম্যানেজ করতে পারবেন, এবং এটা কিন্তু খুব ঝামেলার কোনো বিষয় না, খুবই ইজি জিনিস। ডিজাইনে আসবেন, পেজ বর্ডার দিবেন, এখান থেকে আপনার কোনটা দরকার আছে, এখানে অনেক ধরনের আছে, ডেউ ডেউ থেকে শুরু করে এমন কিছু নাই যে নাই, এখানে সব কিছুই আছে, আপনার যেটা পছন্দ হয় আপনি সেটা ব্যবহার করবেন, শেষ। এবং যখনই প্রিন্টের ভিউতে যাবেন দেখবেন প্রথম পেজ বাদে বাকি সব পেজে কিন্তু সুন্দর করেই আপনার এই জিনিসটা প্রিন্ট হবে, কোনো প্রবলেম হবে না আশা করি। আর একটা বিষয় হচ্ছে, আপনি যদি এই পেজ বর্ডারটাকে রিমুভ করতে চান, জাস্ট আপনার যা যে পেজ বর্ডারটা আছে এই পেজ বর্ডার অপশনে চলে যাবেন, এসে এখান থেকে উপর থেকে নান অপশনে ক্লিক করে দিবেন, ওকে করে দিবেন, তাহলে কিন্তু আপনার পুরো ডকুমেন্ট থেকে পেজ বর্ডারটা কিন্তু চলে যাবে। সো আজকের ভিডিওটা মূলত এতটুকুই, আশা করি বুঝতে পারছেন, এবং এটা খুবই সিম্পল একটা ভিডিও এবং ছোটোখাটো একটা ভিডিও ছিল। আশা করি যারা মনোযোগ দিয়ে পুরো ভিডিও দেখছেন, আশা আপনার কখনো আর পেজ বর্ডার বা পেজ কালার এগুলো নিয়ে কোনো সমস্যা হবে না। তো ধন্যবাদ সকলকে, নেক্সট ভিডিওতে দেখা হবে আপনার সাথে, টিল দেন টেক কেয়ার।